গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আজকে। গতকাল আমি গল্পটা বলতে পারিনি তোমাদের। প্রথম কথা, শরীরটা একটু ডাউন হয়েছিল। দ্বিতীয় কথা, আয়ুষের ওই কথাটা হঠাৎ করে শুনে আমি ইউটিউবেই কোনো কারুর পোস্টে আমি দেখছিলাম, কারুর ভিডিওতে দেখে মনটা এত খারাপ হয়ে গেল। সত্যি আমরা সাধারণ মানুষ কিছু কিছু জিনিস না, মানে তখন মনে হয় যে হ্যাঁ সত্যিই আমরা সত্যিই সাধারণ মানুষ। মানে সুখ দুঃখের ওপরে ওঠাটা যদিও বা আমরা চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সব সময়, মানে এতটাই মানে। তো সে কারণে কালকে আর গল্পটা বলা হয়নি, তো আজকে আমি গল্পটা নিয়ে চলে এলাম। আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আমি সোজাসুজি গল্পে চলে যাচ্ছি। যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছে তারা একটু স্ক্রোল করে নিচের দিকে গেলে আমি দেখতে পারবে পরপর আমি একটা গল্প বলে চলেছি পার্ট বাই পার্ট। একটুখানি পড়ে নিলে, মানে একটু শুনে নিলে সুবিধা হবে কানেক্ট করার জন্য। তো আজকে আমি সপ্তম পর্ব সেভেন্থ পার্টে সোজাসুজি চলে গেলাম। চাঁদের চোখ যেন শুকনো হওয়ার নাম নিচ্ছিল না। মিমি সবাইকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে, হল ঘরে যায় সকলে মিলে, বাইরে সব বন্ধুরা মিলে ওরা হল ঘরে চলে যায়। এবারে খানিকটা ফ্ল্যাশব্যাক হচ্ছে। দিন 15 আগে পারিবারিক এক আড্ডায় মিমি মোবাইলে একটা ছবি দেখিয়ে আলাপকে জিজ্ঞেস করেছিল, ভাই দেখ তো একে কোনোভাবে তুই চিনিস কিনা। ফোনটা হাতে নিয়ে ফোনে একটা ছবি দেখিয়েছিল, বলতে ভাই দেখ তো একে একে তুই চিনিস কিনা। ফোনটা হাতে নিয়ে শান্ত চুপচাপ ছেলে আলাপ প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠেছিল, বলে তোর কাছে চাঁদের ছবি এলো কি করে? একেই বলে যোগাযোগ। মিমি তো হতভম্ব। মিমি শুধু জিজ্ঞেস করেছিল যে তুই চিনিস কিনা, সেখানে চেনা মানে ও নাম বলে দিল, চাঁদ আবার চন্দ্রমল্লিকা না আবার চাঁদ, মানে বাড়ির নাম বলে দিল। একেই বলে যোগাযোগ। অবাক হলো মিমি, বলে না মানে নাচের ক্লাসে সবচাইতে সুন্দর এই মেয়েটি চন্দ্রমল্লিকা, ওর মায়ের নাম নাকি আমার নামে, তাই হয়তো আমাকে একটু বেশি প্রেফার করে, একটু বেশি ভালোবাসে। সেদিন কথায় কথায় তোর কথা উঠতে নাম জিজ্ঞেস করলো, ওর আচরণ ওর স্বভাব সুলভ নয়, যেরকম ও করেছিল আচরণ হঠাৎ করে সেটা ওর স্বভাব সুলভ নয় মিমি, তাই মানে চাঁদের, তাই মিমির একটু অবাক লেগেছিল, তাই ওকে জিজ্ঞেস করেছিল, কিচ্ছু বলেনি। বলে আমি জিজ্ঞেস করেছিলাম কিছু বললো না, তাই তোকে জিজ্ঞেস করছি তুই কি চিনিস চাঁদ বলে, মানে এই এই মেয়েটিকে চিনিস? প্রায় সমবয়সী মামাতো পিস্তুতো ভাই বোন মিমি আর আলাপ। সুতপা মানে চাঁদের রাঙাদি বা মৈনাক, ও চাঁদের রাঙাদির যে মৈনাক যার সাথে বিয়ে হয়েছে সেও কিন্তু এদেরই কাজিন ব্রাদার, তবে বয়সে বড় বলে বন্ধুত্বটা কিন্তু একটু অন্যরকম। শিশু বয়সে মা মারা যাওয়ার পর আলাপ ওর মামাবাড়ির সাথে খুব কানেক্টেড ছিল, মামাবাড়ি এগিয়ে এসেছিল। আলাপের মা ছিলেন মিমির মেজপিসি, একসাথে বেড়ে ওঠা ওদের, সমস্ত মনের কথা খুলে বলেছিল আলাপ, কোথায় দেখা কি ব্যাপার। এটাও কানে এসেছিল যে চাঁদের নাকি বিয়ের কথা চলছে, চাঁদের মেয়ে হিসেবে বিয়ের বয়স হলো, আলাপের কিন্তু বিয়ের বয়স হয়নি, সমবয়সী ওরা না, কিন্তু ওই বয়সে মেয়েদের বিয়ের বয়স হয়ে যায়, মেয়েরা ম্যাচিওর্ড হয়ে যায় অনেক তাড়াতাড়ি, কিন্তু আলাপের বিয়ের বয়স হয়নি, সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে। কোনো স্কোপ ছিল না সামনে গিয়ে দাঁড়ানো, কীভাবে মনের মধ্যে হয়তো ছিল কিন্তু সামনে গিয়ে দাঁড়ানো কোনো স্কোপ ছিল না, কারণ সবে মাত্র গ্র্যাজুয়েশন করেছে। ওরা একটা কথা শুনেছে যে চাঁদের বিয়ের কথা চলছে, কিন্তু সামনে গিয়ে দাঁড়াতে পারেনি। বাকিটা কাজ করেছিল মিমি, জন্মদিনের দিন সকালে বলেছিল, তার আগে জানায়নি কিচ্ছু, পুরোটাই মানে সারপ্রাইজ। কিন্তু ও যে গেছিল না, এসে জিজ্ঞেস করলো কেমন আছো চাঁদ, আলাপ কিন্তু জানতো যে মিমিরা আসবে, মিমির কাছে এটা আরে চাঁদের কাছে এটা সারপ্রাইজ ছিল। সকলে জানতে পারে সকালবেলায় জানতে পারে যে হ্যাঁ চাঁদ রাজি হয়েছে, মানে আলাপ আসবে জানে না কিন্তু চাঁদ আসছে, তাই চাঁদের কাছে অপ্রত্যাশিত হলেও আলাপের কাছে জানাই ছিল। পকেট থেকে রুমালটা বার করে দিয়েছিল আলাপ, চোখ মুছে নাও। অবাক চোখে তাকিয়ে চাঁদ বুঝতে পারছিল না যে ও কি স্বপ্ন দেখছে, যে আলাপকে খুঁজে বেরিয়েছে এত কাল এতগুলো বছর আজ সে ঠিক তার সামনে বসে আছে। আলাপ একেবারে স্বাভাবিক গলায় প্রশ্ন করে, তুমি কি আমার অপেক্ষা করছিলে? আজকে গল্পটা বলা হয় জানি না কেন বারবার ডিস্টারবেন্স হচ্ছে, তো বুঝতে পারছিল না ওই জায়গাটা, তো বললাম আলাপ একেবারে স্বাভাবিক গলায় প্রশ্ন করে, তুমি কি আমার অপেক্ষা করছিলে? চাঁদ কোনো উত্তর নেই, একেবারে থম মেরে গিয়েছিল।
আবার পুনরাবৃত্তি করে আলাপ, তুমি কি আমার অপেক্ষা করছিলে? তখন হ্যাঁ করে, মাথা নাড়ায়। কিন্তু তোমার তো বিয়ের কথা চলছে, আলাপ বলছে। ইনডাইরেক্ট স্পিচে ওদের মধ্যে কথা হচ্ছে, এক অদ্ভুত একটা কথোপকথন চলছে। চাঁদ বলছে, বিয়ে আমি করব না। আলাপ মিচকি হেসে, কি করবে তাহলে? চুপ করে তখন তাকিয়েছিল চাঁদ আলাপের দিকে। আগের চাইতে আলাপ এখন অনেকটা বড়, অনেকটা হ্যান্ডসাম। আগেই তো ছোট বয়সেই ওর খুব বড় সড়ো চেহারা, এখন যেন আরও বড় লাগছিল। ও যখন এই কথাগুলো ইনডাইরেক্টলি মজা করে করে বলছে, বিয়ে করবে না তো কি করবে তাহলে, ও তখন হাঁ করে তাকিয়েছিল চাঁদ ওর দিকে। গম্ভীর মুখে আবারও জিজ্ঞেস করে, কি করবে তাহলে? বিয়ে করবে না, বাড়ির থেকে বিয়ে সম্বন্ধ দেখছে, কি করবে বিয়ে না করে? চাঁদ মাথাটা নিচু করে বলে, জানি না। আলাপ গম্ভীর হয়ে আবার বলছে, দেখা করবে কালকে? চাঁদ তো সেই আকাশ থেকে পড়ে, চোখ মুখটা চিকচিক করে উঠেছিল। কোথায়, কিভাবে, মানে মানে আমরা বুঝতেই পাচ্ছি যে ওদের মানসিক অবস্থা, স্পেশালি এই মেয়েটির, কতটা ছেলে মানুষ এরা। তো আলাপ তখন বলে, মিমি বলে দেবে তোমায়, আমরা ঠিক করে, আমরা মিমি তোমাকে ফোনে জানিয়ে, মিমি মানে বন্ধু মিমি। মিনিট দশেকের মধ্যে সুজন হাজির, চলে যেতে হবে এবার, মন চাইছিল না কিন্তু যেতে হবে। দুজনেই উঠে দাঁড়ায়, দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে হেসে ওঠে। কি অদ্ভুত ছিল সে হাসি, স্যাটিসফ্যাকশনের হাসি। কাল দেখা হবে, ভালো থেকো, আলাপ বলছে। বেরিয়ে আসে দুজন ঘর থেকে। নাচে ক্লাসে বন্ধুরা তখন একদম বোবা কালা হয়ে গেছে, ওদের আর কোনো মাথা চলছে না যে কোথা থেকে কি হলো। হাত নাড়িয়ে সকলকে টাটা করে বেরিয়ে যায় চাঁদ। মানে আমি খালি মনে মনে ভাবছিলাম, চাঁদ যেভাবে এসেছিল, যে মনের একটা মারাত্মক একটা কষ্ট নিয়ে কেন বিয়ে ঠিক হয়ে যাবে বা আলাপ, সেখানে একটা দিনে মধ্যে বলছে না যে পরের মুহূর্ত আমরা জানি না, সত্যিই তাই। সারা রাত দুচোখের পাতা এক করতে পারে না চাঁদ, কীরকম যেন মনে হচ্ছিল মেঘের ওপর দিয়ে হেঁটে চলেছে সে, সারা রাত প্রায় জাগা। কলেজের ফার্স্ট ক্লাস মিস হবে পরের দিন। মিমি মাথায় হাত বুলিয়ে দিয়ে পর্দাগুলো টেনে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তখন বেশ ভোর ভোর। সুজন বলে, কি গো ও কলেজ যাবে না? যাক যাক, আজ কালকে রাত্রিবেলা বেশ আনন্দ করে বন্ধু বান্ধবের সঙ্গে হইচই করে ফিরেছে, আজ না হয় একটু নাই বা গেল। সুজন বেরিয়ে যায়, সামান্য কিছু খাওয়া দাওয়া করে সুজন কলেজে বেরিয়ে যায়। সন্ধ্যায় কিন্তু প্রিয়াংশ মানে বলে যায় যে সন্ধ্যায় কিন্তু গেস্টরা আসবে না, প্রিয়াংশা সব আসবে। বাইরের ঘরের ফোনটা বেজে ওঠে, তড়াক করে লাফিয়ে ওঠে চাঁদ। এতক্ষণ ঘুমোচ্ছিল, মটকা মেরেছিল আসলে কলেজ যাবে না বলে। বাইরে ঘরে ফোনটা বেজে ওঠে। কে ফোন করলো গো? উঁকি মেরে ভিতর ঘর থেকে বলছে, বলছে আয় তোরই ফোন এসছে, মা বলছে, এগিয়ে এলো। তখন ওদিক থেকে বন্ধু মিমি, মানে মা মিমিকে বন্ধু মিমি বলছে, চাঁদকে একটু দেবে আন্টি? বলছে হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তোমাদের এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, বললাম না নিজের লেখা নিজেই বুঝতে পারি না, আন্টি একটু চাঁদকে দেবেন ফোনটা। বলছে ও তো ওঠেই নি এখনো, ও তো এখন কথা বলার মতো অবস্থা নেই, তোমাদের বাড়ির থেকে ফিরতে ফির, মানে ওটা বল, কথাটা বলার আগেই ফোনের রিসিভারটা কেড়ে নেয় চাঁদ। শেষ হওয়ার আগেই হাত থেকে রিসিভারটা নিয়ে নেয় চাঁদ। ঠিক বোঝা যাচ্ছিল যে আগে থাকতে কিছু প্ল্যান আছে। মিমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মিমি কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে, মানে মা মিমি, যে ফোনটা হাতে নিয়ে জিজ্ঞেস করে চাঁদ, মা একটু মিমিদের সাথে গড়িয়াহাট যাব? কখন? এই একটু বাদে। তখন মিমি বলে, তুমি তো জানো আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে, বিকালে গেস্ট আসবে। বলছে বেশিক্ষণ না, বেশিক্ষণের জন্য যাব না মা, একটু যেতে দাও মিমিদের সাথে। যাই হোক, মিমি যে খানিকটা অবাক হয়নি তা না, মানে মা মিমি যে খানিকটা অবাক হয়নি তা না, যে হঠাৎ করে এরকম জিজ্ঞেস করছে বা কিছু, কিন্তু তার সত্ত্বেও বারণ করেনি। আসলে ওরও মনের মধ্যে হয়তো চলছিল, একটু ক্যামেরাটা ঠিক করে নি, নিচে নেমে গেছে, ওরও হয়তো মনের মধ্যে চলছিল যে ঠিক আছে যাক, আর তো দুদিন পরে মেয়েটা বিয়ে হয়ে যাবে, যাক এরমই হয়তো একটা ভাবছিল। তো যাই হোক, বলছে না মা বেশি, আমি জানি বিকালে গেছে, বেশিক্ষণ না, আমি চলে আসবো। তাও যা হোক, মিমি যে খানিকটা অবাক হয়নি তা না, কিন্তু কি কি ভেবে তাও পারমিশন দেয়। হলুদ রঙা কুর্তি আর একটা সালোয়ার পরে চুলটা টাইট করে বেঁধে নেয় চাঁদ। তারপর মার দুগালে দুটো চুমু দিয়ে রওনা দেয়। কথা মতো মিট করে ওরা গড়িয়াহাটে, বহু পুরনো এক দোকান, কত ইতিহাস এ দোকানে, লোকের মুখে মুখে তার গল্প সব শোনা। চৌকোনো টেবিলের দুপাশে বসেছিল ওরা তিনজন, একপাশে চাঁদ আর মিমি, অন্য পাশে আলাপ।
আশেপাশে সমস্ত জোড়া জোড়া কৌতূহলী চোখ যেন সুন্দরী চাঁদকে ছেড়ে দিয়ে আলাপকে দেখে চলেছে। হালকা নীল রঙা হাফ হাতা শার্ট আর জিন্স পরে এসেছিল আলাপ। এত সুন্দর হ্যান্ডসাম চেহারা খুব কম দেখা যায়। মিনিট পনেরো ছিল মিমি, তারপর কি জানি কাজ আছে বলে অছিলা করে বেরিয়ে যায়। বলে ফেরার পথে আলাপ তোকে বাসে তুলে দেবে। তো এই হচ্ছে আজকে পোর্শন, সেভেন পোর্শন আজকে বলে দিলাম। কেমন লাগছে গল্পটা, গল্পের চলনটা কেমন লাগছে তোমাদের? আমাকে লিখছো তোমরা, অনেকেরই পুরনো কথা মনে পড়ছে, মনে পড়াটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। বলছে না অতীতের, অতীত ভোলা যায় না সত্যি কথা। তো যাই হোক, এই নোটে আজকে আমি এটাকে রাখছি। তো কেমন লাগছে তোমাদের অবশ্য করে জানিও, তোমরা আমায় জানাচ্ছো সমানেই, তা সত্ত্বেও জানিও। এই গল্পটা কিন্তু এখন বেশ বেশ কিছুদিন চলবে, ধৈর্য ধরে শুনতে হবে, কারণ এটা আগেই বলেছি আমি, এটা কিন্তু উপন্যাস, এটা ছোট গল্প নয়, চলতে থাকবে। এখন ভালো থেকো তোমরা। আর আয়ুষের জন্য আমি জানি প্রত্যেকেই আমাদের মন খারাপ হঠাৎ করে, মানে যখন আমরা সবাই কিছু না কিছু ভাবছি যে কিভাবে ওর পাশে গিয়ে দাঁড়ানো যাবে কিছু। কালকে ইয়েট বিউটিফুল বাই শ্রেয়া, ও কালকে বলছিল যে কিছু করতে পারলাম না দিদি, সবাই হয়তো ভাবছিলাম যে কীভাবে করার আগেই আয়ুষ চলে গেল। যাই হোক, সবাই আমরা চাই, সকলের প্রার্থনায় রয়েছে আয়ুষ, ওর বাবা মা যেন স্ট্রেংথ পায় এই কষ্ট সামলানোর। এই কষ্ট তো মানে কোনো শত্রুরও যেন না হয়। যাই হোক, সত্যি কথা ভাষা নেই কোনো। যাই হোক, তোমরা ভালো থেকো আর গল্পটা শুনতে থেকো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।